बोले एक बार हाथ उठिए, बोलो बोले हरे कृष्ण सबाई बोलो, क्यों बोल से ना। अरे क्यों जोर जोर करी बोलो, बोले हरे कृष्ण 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 हरे 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 राम हरे कृष्ण। हाँ हमारा गुरु वैष्णव दे आशीर्वाद श्री गोवर्धन परिक्रमा करते करते एखन जे जगह उपस्थित होटा हल नारद कुंड अपनारा श्रवण करलें। हिंदी तो एकटू एकटू बुझते पारे तो एकटू एकटू हिंदी एटा हल नारद कुंड। एखने नारद कुंड तात्पर्य एखने नारद कुंड एलो कि करे हरे कृष्ण ओ सुनते नहीं बार। এখানে এক সময় নারদ ঋষি সেই শিব ঠাকুর থেকে তিনি এই অষ্টকালীয় তিনি লীলা শ্রবণ করে। কেন শিব হলেন তিনি সত্যম শিবম সুন্দরম, আর শিব ঠাকুর হলেন দেব দেব মহাদেব, আর তিনি হলেন যোগী যোগী মহাযোগী হলেন শ্রী শিব ঠাকুর। এখানে শিবের কাছে যখন তিনি এই অষ্টকালীয় লীলা তিনি শ্রবণ করে, এখানে ওই কথা শ্রবণ করে এখানে নারদ ঋষির মধ্যে ওই অষ্টকালীয় লীলার মধ্যে প্রবেশের ইচ্ছা হয়েছে, বা সেই রাধারাণীর ব্রজ গোপীদের সেবা পাওয়ার তার মধ্যে হৃদয় মধ্যে লালসা জেগেছে। এখানে তিনি চিন্তা করছে এখন কি করে ওই লীলা রসের মধ্যে কি করে প্রবেশ করতে পারি, এখন হৃদয় মধ্যে লোভ জেগেছে। তিনি দেখিলেন যে যখন এই বৃন্দাদেবীর যদি কৃপা না হয় তাহলে ওই মধুর রসের মধ্যে জীবের প্রবেশ নেই। এখানে তিনি বৃন্দাদেবীর শরণে গেলে, কেননা বৃন্দাদেবী হলেন কৃষ্ণের যত মধুর লীলা আছে সমস্ত মধুর লীলাকে পুষ্টি করার তিনি হলেন বৃন্দাদেবী। এই জন্য আমরা বলি না বৃন্দা ঐ তুলসী দেবী প্রিয়া ঐ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতী নম নম। অতএব কৃষ্ণ ভক্তি দেওয়ার মালিক হলেন কে, বৃন্দা দেবী। এখানে তিনি বৃন্দাদেবীর আনুগত্যে গিয়েছেন। বৃন্দাদেবী বললেন দেখো যদি তুমি ওই লীলার মধ্যে প্রবেশ করতে চাও, যদি ওই লীলা রসকে আস্বাদন করতে চাও, যদি এই গিরিরাজের যদি কৃপা না হয় তাহলে ওই মধুর লীলায় কেউ প্রবেশ করতে পারবে না। বলে শ্রী গিরিরাজ মহারাজ কি। এই জন্য আমাদের গোস্বামীরা বলছেন প্রমদ মদন লীলা কন্দরে কন্দরতে রচয়তি নব জুন দ্বন্দ্বমস্মিন মন্দম ইত কীল কলনার্থ লগ্ন কসদ্বয়র মে নিজ নিকট নিবাস দেহি গোবর্ধন ত্বাম। এই জন্য আমাদের গোস্বামীরা প্রার্থনা করছে হে গিরিরাজ গোবর্ধন, কেননা তোমার কন্দরা কন্দরাতে তোমার কুঞ্জে কুঞ্জেতে কৃষ্ণ তিনি মধুর থেকে তিনি মধুর তিনি তিনি লীলা তিনি করছেন। তোমার কৃপা না হলে এই জন্য কেউ জীব সেই মধুর লীলার মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না। এই জন্য নারদ ঋষি তিনি এইখানে এসে তিনি ওই গিরিরাজের চরণকে আশ্রয় গ্রহণ করে তিনি এইখানে তিনি সাধন ভজন করেন, এবং সাধন ভজন করে তিনি সেই রাধা রাণীর সেই কৃপার ভাজন হয়ে তিনি নারদীয় গোপী স্বরূপকে তিনি প্রাপ্ত করছেন। বলে শ্রী নারদ ঋষি কি, আর জোরে বলো বলে শ্রী নারদ ঋষি কি। এই জন্য আপনারা মহারাজ তিনি অনেক গ্রন্থ থেকে তিনি বিভিন্ন প্রকার তিনি নারদের কথা তিনি শ্রবণ করালেন। এই নারদের যদি কৃপা হয়, এই জন্য গোস্বামী তুলসীদাস একটি পয়ার বলছেন, বলে জনম জনম মুনি যত না করাই জনম জনম মুনি যত না করাই অন্তরাম কহি আবত নাই জনম জনম মুনি যত না করাই। এখানে এখানে বলছেন ঋষি মুনিরা তারা জন্ম জন্ম থেকে যত্ন করছে কৃষ্ণ ভক্তি পাওয়ার জন্য, কিন্তু যত্ন করলে কি হবে, অন্তরাম কহি আবত নাই। অন্তিম সময়তে ভগবান নাম আসা বহুত কঠিন,
কিন্তু নারদের কথা আপনারা শ্রবণ করলেন। নারদের মধ্যে কত শক্তি আছে, তিনি ধ্রুব প্রহ্লাদ তারা 5 বর্ষের বয়সে বাচ্চা ছিল, কিন্তু যখন নারদের যখন কৃপা হয় না, তারা 5 বর্ষ বয়সে তারা ভগবত প্রাপ্তি করেছে। এইরকম ভাবে নারদ ঋষি, এইরকম ভাবে তিনি কৃপা, এইরকম কেউ নেই। সমস্ত লীলার মধ্যে, সমস্ত বস্তুর মধ্যে নারদ ছাড়া আর কাকে পাবে না। সম্পূর্ণ ভাগবত দেখবেন, রামায়ণ দেখবেন, সমস্ত কারণ হলেন কে? নারদ ঋষি। এই ভাগবত কি করে প্রকট হলো? ভাগবত হলো কি করে? নারদ কৃপায়। বলে কি করে? বলে একদিন নারদ তিনি কৈলাসে গিয়েছেন, যখন কৈলাসে গিয়েছেন ওখানে মা পার্বতী, এখানে শিব নারদকে খুব যত্ন করছেন, খুব ভালোবাসা দিয়েছেন। তখন নারদ বলছে, দেখো মাতা, সেই স্ত্রী বলে তুমি খুব ভালো আছো কি না? বলে আমি খুব ভালো আছি। বলে ভালো কাকে বলে? যদি পতি কাকে ভালোবাসে। কিন্তু বলে শিব ঠাকুর বলছে, মাতা পার্বতী বলছেন, শিব তো আমাকে খুবই ভালোবাসে। বলে কেন? বলে যখন বাড়িতে আসে সৎসঙ্গ শুনে, সর্বপ্রথম তিনি আমাকে ভগবানের কথা শোনান। বলে দেখো তোমাকে কেবল উপর উপর থেকে শোনায়, কিন্তু ভিতরের কথা শোনায় না। বলে নারদ আগে বেশি বাড়বে না, আমি শুনেছি তুমি যেখানে যাও না সেখানে ঝগড়া লাগিয়ে দাও, অতএব আমরা পতি পত্নী খুব ভালো আছে, ঝগড়া লাগাবে না। তখন নারদ বলছে, দেখো আমি তোমাকে মিথ্যা বলছি না, সত্যি বলছি। বলে কি বলো? বলে দেখেছ শিবের গলায় একটা মাথার একটা মালা আছে দেখেছ? বলে হ্যাঁ। বলে বলতে পারো ওই যে গলার মধ্যে মাথার যে মালাটি আছে কার আছে? বলেছে? বলে না। বলে তোমাকে ভালো কি বাসে? ও উপরে থেকে বেশি ভালোবাসে, ও ভিতরে থেকে বেশি ভালোবাসে না। বলে আজকে যখন শিব ঠাকুর আসবে না, একটা কাজ করো, তুমি গিয়ে মান ভবনেতে শুয়ে যাও, আর তোমাকে জিজ্ঞাসা করলেও কথা বলবে না, কিন্তু তখন তুমি বলবে তাকে 3 বার তুমি প্রতিজ্ঞা করাবে, আমি যেটা জিজ্ঞাসা করবে তুমি বলবে 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 তখন বলবে। এখন যখন শিব ঠাকুর এসেছে, সত্যসতী মা পার্বতী তো গিয়ে মান ভবনে শুয়ে গেছেন, এখানে শিব গিয়ে গেছে, কারণ শরীরের মধ্যে হাত রেখেছে না, পার্বতী তো হাত রেখে তিনি ফেলে দিয়েছে। বলে উপর থেকে, হ্যাঁ মনে করেছিলাম তুমি ভোলা বাবা, কেউ দেখছি তুমি কপটি বাবা, তুমি তুমি বলে কপটি। বলে কি করে কপটি হলাম? বলো তোমার গলার মধ্যে যে মাথার মালাটি কারা আছে, তুমি এটাকে সবসময় কেন পড়ে থাকে? তখন বলে এটা হলো তোমার মাথার মালা। বলে আমার মাথা তো শরীরের মধ্যে, তোমার গলায় কি করে এলো? বলে দেখো পার্বতী, আগের জন্মে তুমি অনেকবার শরীরকে ত্যাগ করেছ, যখন সতী ছিলে তখন তুমি শরীরকে ত্যাগ করছো অনেক জন্মে, আর যখন যখন তুমি শরীর ত্যাগ করো না, তখন তোমার তোমার মাথাটাকে আমি গলার মালা রূপে ধারণ করে ধারণ করে থাকি। পার্বতী বলল, মনে তো করেছিলাম তুমি কোনো ছোট মোটো কপটি হবে, দেখছি সব থেকে বড় কপটি তুমি। বলে কেন? বলে এইরকম তুমি কি রসকে তুমি পান করছো, তুমি মরোই না, আমি মরতে যাচ্ছি, আমি মরতে যাচ্ছি। বলো তুমি কি পান করেছ? বলে যবে থেকে আমি এই শ্রীমদ ভাগবত কথারূপী আমার ঔষধিকে পান করেছি, তবে থেকে আমি আর মরি না। বলে আমাকেও সেই কথা শোনো। তখন শিব ঠাকুর তিনি তাকে নিয়ে কোথায়? অমরনাথে গিয়ে শিব পার্বতী সম্বাদ হয়েছে, সেখানে সেখানে অমর কথা শুনিয়েছেন। এই জনে এই অমরত্বকে কে প্রাপ্ত করলো? এখানে মাতা পার্বতী প্রাপ্ত করেছে। অত এই ভাগবতের কর্তা কে হলেন? শিব ঠাকুর। এই মূল হলে তিনি নারদ, তিনি নারদ, তিনি ঝগড়া লাগাবার জন্যে তখন শিব ঠাকুর মাতা পার্বতীকে তিনি এই অমর কথা শোনায়। বলে রামায়ণ, বলে রামায়ণে কি করি হয়েছে? বলে এর মূল শ্রী নারদ ঋষি। বলে কি করি এর মূল? নারদ ঋষি। রামায়ণ হলটা কি করে? এখন কি হয়েছে? এক সময় নারদ তিনি কঠোর তপস্যা করছেন, যখন কঠোর তপস্যা করছে নারদ, ইতিমধ্যে ইন্দ্র তো ভয় পেয়ে গেছে, যদি ভগবান সন্তুষ্ট হয়ে যায়, যদি বলে আমি ইন্দ্রপদ চাই, যদি ইন্দ্রপদ দিয়ে দিতে পারে, ইতিমধ্যে ইন্দ্র কি করেছে? সমস্ত অপ্সরীদেরকে তিনি পাঠিয়ে দিয়েছেন, যে কোনো ভাবে তোমরা নারদের তুমি তপস্যাটা নষ্ট করো। এখন অপ্সরীরা এসে সুন্দরভাবে সেখানে নৃত্য কীর্তন করতে আরম্ভ করে, যখন করতে আরম্ভ করে নারদ তখন চোখ খুলে দিয়েছেন। যখন চোখ খুলেছেন না, এই যত অপ্সরীরা সব পালিয়ে গেছে ওখান থেকে। বলে কেন? বলে এক সময় শিব ঠাকুর তিনি কামদেবকে তিনি ধ্বংস করে দিয়েছেন, আর যদি নারদ ঋষি যদি রেগে মেগে যদি তিনি আমাদের ধ্বংস করে দিয়ে কি সব পালিয়ে গেছে। এখন নারদের তো খুব মোহ হয়েছে, নারদের খুব অভিমান হয়েছে। বলে কে কি অভিমান?
বলে যে মায়াকে শিব ঠাকুর যে মায়াকে তিনি পরাস্ত করতে পারেনি তিনিও মহিন রূপ ধারণ করে তার পিছনে দৌড়িয়ে লেংটা হয়ে চারিদিকে ঘুরে বেড়েছিল। হ্যাঁ বলে তিনি ব্রহ্মা তিনি নিজের মেয়ের প্রতি আসক্তি হয়ে গিয়ে তার কত কদার্থ হয়েছে আর স্বয়ং কে বলে স্বয়ং হ্যাঁ স্বয়ং হলেন ইন্দ্র তিনি অহল্যা প্রতি আসক্তি হয়ে যায় বিশ্বামিত্র তিনি মেনকা প্রতি আসক্তি হয়ে যায় কিন্তু দেখো নারদ আমি আমার কিছুই হলো না মায়া এসে আমার কিছু করতে কিছুই হলো না অতএব আমি মায়াকে জিতে নিয়েছি এখন ওর মধ্যে ফোড়া হয়ে গেছে। হ্যাঁ এখন অভিমান সুরাপান ভক্তি জগতে অভিমান হলো খুব খারাপ জিনিস এখন তিনি এই অভিমান নিয়ে শিব ঠাকুর কাছে গিয়েছে বলে শিব ঠাকুর তুমি যে কাজ করতে পারোনি না আমি ওইটা করছি বলে কি বলে মায়াকে জিতেছি ইতিমধ্যে শিব বলে রাম 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 একথা আর কার কাছে বলবে না। হ্যাঁ তুমি জানো না মায়ার কি পরাক্রম তুমি আমি নিজেকে মনে করতাম যোগী যোগী মহাযোগী কিন্তু যখন মোহিনীর যখন রূপ দেখেছি না আমি লেংটা ওর পিছনে দৌড়িয়েছিলাম অতএব তুমি কার কাছে বলবে না বলে আমি এত বড় কাজ করলাম নারদ চিন্তা করছেন আমাকে শিব ঠাকুর প্রশংসা করলেন ব্রহ্মার পিতার কাছে গিয়েছে বলে বাবা আমি মায়াকে জিতেছি বলে রাম 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 কথা কার আর কার কথা বলবে না কার কাছে এখন যখন কেউ যখন প্রশংসা করেনি বলে আমি সাক্ষাৎ বিষ্ণুর কাছে গিয়ে বলবো আর বিষ্ণুর কাছে গিয়ে তিনি বলেছেন বলে যে কাজ জগতে কেউ করতে পারেনি ও কাজটা আমি করেছি বলে কি করেছি বলে মায়াকে জিতেছি। এখন ভগবান জানে এরকম ফোড়া হয়েছে অপারেশন করতে হবে কেন ভক্তি জগতে যদি অভিমান হয়ে যায় না ও অভিমানটা পতনের কারণ হয় তখন ভগবান তাকে খুব প্রশংসা করছেন এ এত প্রশংসা করছে আমি হলাম মায়াজিৎ আর তুমি হলে আমার ছেলে তুমি কি মায়াকে জিততে পারবে না এ তার তো একদম ছাতি ফুলে গিয়েছে। হ্যাঁ সত্যি সত্যি ভগবান তিনি সবাইকে তিনি সম্মান দিতে পারেন এখন নারদ খুব অভিমানিত তিনি ওই বৈকুণ্ঠ থেকে যে নেমে আসছে ইতিমধ্যে স্বর্গের মধ্যে একটি সুন্দর সভা সেখানে তিনি প্রস্তুত করে দিয়েছেন সমস্ত দেবা দেবতারা বসিয়াছে আর মা লক্ষ্মী স্বয়ং সেখানে একটি সুন্দর ফুলের মালা নিয়ে নিজের পতিকে কে আমার পতি হবে তার সেখানে স্বয়ম্বর সভা হচ্ছে আর যখন নারদ নেমে আসছে না ওনার একটি বাবা হয়েছে তিনি নারদকে বলছেন বলে একটু আমার মেয়ের হাতটা একটু দেখবে তার ভবিষ্যৎ কি আর সাক্ষাৎ তিনি লক্ষ্মী ছিলেন যখন হাত দেখছে না বলে বাবা রে এই যে মেয়েটি না যদি যার বাড়িতে এই মেয়েটি বিয়ে হয়ে যাবে ওই যে পুরুষ তিনি চির সৌভাগ্যবান হবেন তিনি সবসময় অমর হয়ে থাকবে তার প্রশংসা সম্পূর্ণ পৃথিবীতে সবাই তার প্রশংসা করবে এর কি ভাগ্যরেখা মনে হচ্ছে এই মেয়েটি তো সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপী এখন এত সুন্দর হাতটা ছিল না ওই হাত দেখে মুখে জলে এসে গেছে বলে সবাই তো দুটো দুটো লক্ষ্মী নারায়ণ পার্বতী শিব হ্যাঁ আর ইন্দ্রা ইন্দ্রাণী সবাই তো দুটো দুটো জোড়া জোড়া আমি একা কেন থাকি এই মেয়েটার সঙ্গে যদি বিয়ে হয়ে যায় না বাস আমার কাজ হয়ে যাবে কিন্তু আমি তো তপস্যা করতে করতে আমার শরীর তো খুব ক্ষীণ হয়ে গেছে দুবলা পাতলা হয়ে গেছি আমাকে কি ও পছন্দ করবে। হ্যাঁ এখন যে সব থেকে সুন্দর তার গলায় মালাটা দিবে এখন নারদ কি করছে আর এই মরতে না সে সিধা বৈকুণ্ঠে গিয়েছে বলে জগতে সব থেকে দেখতে সুন্দর ভগবান নারায়ণ বলে প্রভু আজ পর্যন্ত তোমার কাছে আমি কিছুই চাই না আজকে একটা জিনিস চাই ও বলো বলো কি বলে তোমার যে সুন্দর রূপটা একটু সময়ের জন্য দিবে হ্যাঁ একটু সময় তারপরে তোমাকে আমি ফেরত দিয়ে দেবো ভগবান বলে ঠিক আছে হ্যাঁ আমার এই হরি রূপটা তোমাকে দিচ্ছি হরির আর দ্বিতীয় একটা অর্থ হলো বান্দর হরির বান্দরের একটা নাম আছে পর্যায়ত হরি এখন কালা বান্দরের মুখ নারদকে দিয়ে দিয়েছে আর নারদ চিন্তা করছে বাবারে আমি যা সুন্দর হয়েছি না এইবার ওই মেয়েটি যে বিশ্ব সুন্দরী আমার গলায় মালাটা দিবে আর নেমে এসেছে যখন নেমে এসেছে আর ওই মেয়েটি মালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে নারদ কি করছে মাথাটা এরকম করে দিয়েছে মনে হচ্ছে আমার গলায় মালা দিবে কিন্তু তো কালা বান্দরের মুখ ওর ও সঙ্গে সঙ্গে ঘুরে অন্য জায়গায় চলে যাচ্ছে নারদ চিন্তা করছে বোধ হয় আমার দিকে ওর নজরটা পড়ছে না এই জন্য গলার মালাটা দিছে না তখন আবার ঘুরে গিয়েছে নারদ মেয়েটা যেদিকে যাচ্ছে আবার মাথা টাই করছে আমার গলায় বোধ মালা দিবে কিন্তু ওর নাক শিকুড়ি অন্য দিকে চলে যাচ্ছে এইরকম করতে করতে এখন বৈকুণ্ঠ থেকে নারায়ণ যখন এসে গেছেন ওই মেয়েটি মালা নিয়ে নারায়ণের গলায় পড়ে দিয়েছে
আর নারায়ণ তাকে গরুড় পিঠে বসিয়ে যখন নিয়ে যেতে চাইছে তখন দেবতারা বলছে নারদ একটু দেখো তো তোমার মুখটা কিরকম, আর একটা সীসা হ্যাঁ দর্পণ দিয়ে দিচ্ছে, দিয়েছে কালা বান্দরের মুখ, কালা বান্দরের মুখ। এই এখন নারদের যার রাগ হয়েছে বলে সারা দুনিয়াকে তুমি নাচ নাচাছ, হ্যাঁ আমাকে বললে এই হরি রূপটা দিছি আর তুমি এসে মাঝখানে আমার স্ত্রীটাকে নিয়ে যাচ্ছ, হ্যাঁ কালা বান্দরের মুখ দিয়েছে। এখন নারদ তিনি অভিশাপ দিয়েছেন বলে যে তুমি আমাকে এই মেয়েটার পিছনে তুমি আমাকে সারা জীবন আমাকে ঘুরিয়ে দিলে, তুমি আমি তোমাকে অভিশাপ দিচ্ছি একদিন এই মেয়েটির জন্যে তুমি জঙ্গলে জঙ্গলে কান্নাকাটি করবে আর এর জন্যে একদিন তুমি ব্যাকুলতা হয়ে জঙ্গলে ঘুরে বেড়াবে। কোন অবতার? রাম অবতারে। তখন ওই লক্ষ্মী তিনি সীতা, তিনি সীতা রূপে তিনি এলেন, হ্যাঁ যখন ভগবান মায়াটাকে সরিয়ে দিয়েছে না তখন নারদ তো কান্নাকাটি করতে আরম্ভ করলো বলে প্রভু আমার মধ্যে অভিমান এসে গেছিল, আমি মায়াকে জিতে নিয়েছি, হ্যাঁ আমার মায়াকে জিতে নিয়েছে প্রভু আমার কি হবে। বলে চিন্তা করে না, যখন এই মেয়েটাকে রাবণ উঠিয়ে নিয়ে যাবে না তোমার মতো যে কালা বান্দরগুলো তাদের আমি সহায় নিয়ে তাকে আমি তোমাকে উদ্ধার করবো। আর তবে দেখবেন রামায়ণ বলে যখন এই রামলীলার প্ল্যাটফর্ম তৈরি হলো, কার জন্য রামায়ণ হয়েছে বলে নারদের জন্যে, কার জন্য ইয়ে ভাগবত হয়েছে এটা হলো নারদ জন্য, নারদ ছাড়া কিছু হয়নি। এই জন্য ভাগবতে আপনারা পড়ে দেখবেন যখন তখন দক্ষ প্রজাপতি তিনি 10,000 সন্তানকে তিনি জন্ম দেন, জন্ম দিয়ে নিয়ম হলো তাকে প্রথমে গুরুকুলেতে পাঠাতে হয়, এখানে তিনি গুরুকুলেতে পাঠিয়েছেন, আরে নারদ তাকে খুব ভালো করে তাদের পড়িয়েছেন, আর যখন পড়িয়েছেন যখন লেখাপড়া শেষ হয়ে গেছে এখানে বাড়িতে ফিরে যাবে তখন নারদ বলছে দেখো এখনো তোমরা সংসারে যাচ্ছ কিন্তু সংসারের মধ্যে যাওয়ার আগে প্রথমে সংসারটাকে ভালো করে বুঝো, নতুবা কি হবে ওর মধ্যে ফসে যাবে আর বেরোতে পারবে না। তখন নারদ তিনি কিছু কূট প্রশ্ন করছেন, দেখুন প্রথম প্রশ্ন হলো বলো দেখি এইরকম কোন চক্র আছে যে চক্রকে কেউ ঘুমায় না ও চক্রটি নিজে থেকে ঘুরে, বলতে পারবেন ওই চক্রটা কে, বলো চক্রটা কে? বলে কাল চক্র। কাল চক্রকে কেউ ঘুরাছে? জন্মলিলাম, বড় হলাম, হ্যাঁ বিয়ে শাদী হলো, তারপরে ধীরে ধীরে চুল পাকতে আরম্ভ করলো, চক্র মধ্যে হ্যাঁ দৃষ্টিশক্তি কম হলো, দাঁতগুলো ভাঙতে আরম্ভ করলো, তারপরে বল হরি হরি বল হয়ে গেল। এই চক্রটা কেউ ঘুমাছে? কেউ ঘুমার আছে না, কিন্তু নিজে থেকে চক্রটি ঘুরছে। বলো দেখি দ্বিতীয় প্রশ্ন হলো বলো দেখি সবাই চক্র তো ঘুরছে কিন্তু এক ব্যক্তির চক্র ঘুরছে না, ও এক জায়গায় দাঁড়িয়ে আছে, বলতে পারবে ও চক্রটা কি, কার ভাগ্য, কার জীবন চক্র ঘুরছে না? এই জন্য সুত গোস্বামী বলছেন বলে আয়ু রুহারতি বৈ পুনসান উদ্যান অস্তঞ্চ জন অসৌ তসরিতে জম ক্ষণম নীত উত্তম শ্লোক বার্তায়া। বলে যতটুকু সময় আমরা গোবিন্দের কথাতে ভগবানের কীর্তনতে ভগবানের ভজনতে যতটুকু লাগাছে না ও কালচক্র ঘুরছে না, ওর কালচক্র বন্ধ হয়ে আছে। বলে বলো দেখি এইরকম কোন একটি বিল, বিল মানে গর্ত আছে যার মধ্যে একবার ঢুকলে আর বেরিয়ে পারে রাস্তা নেই, বলতে পারবে? বলো দেখি ওই গর্তটা কি, বলো ওই গর্তটা কি বলো দেখি, বাবারে মা সব কিছু জানে। অতএব এইটা হলো এই সংসার গৃহস্থ ধর্ম। কেউ মনে করে হ্যাঁ একটু ছেলেটাকে যদি বড় করে বিয়ে ঠিয়ে দিয়ে দিতে না বা আর কোনো চিন্তা নেই, আর যখন বিয়ে দিয়ে গিয়েছে যখন বাড়িতে বৌমা এসে গেছে তার আগে তো কোথায় চলে যেত বৃন্দাবন নবদ্বীপ, যখন বৌমা এসে গেছে না বলে বুড়ি কোনো কাজ নেই সারাদিন ঘুরে বেড়ায়, আর যখন নাতিপতি হয়ে গেছে না বলে নাতিপতিকে ধরে না সারাদিন সাধুদের সঙ্গে ঘুরে বেড়ায়। দেখবেন এই সংসার রূপী যে ইয়ে আছে, গর্তটি একবার যদি কেউ ঢুকে যায় না আর বেরোবার কোনো রাস্তা সেখানে নেই। তার তৃতীয় প্রশ্ন হলো বলো দেখি পরম পিতার আদেশ কি আমাদের প্রতি, ভগবানের আদেশ কি আমাদের প্রতি? বলে স্মর্তব্য সততম বিষ্ণু বিস্মর্তব্য না জাতুচিতা, ভগবানের কেবল একটি হলো আদেশ, কি আদেশ, সব সময় তাকে স্মরণ করবে, আদেশ কি নয় বলে কখনো তাকে ভুলবে না, সব সময় তাকে স্মরণ করবে তাকে কখনো ভুলতে নেই। এইরকম তিনি প্রশ্ন করেছেন না, এইরকম সুন্দর সুন্দর তিনি প্রশ্ন করছেন। বলে দেখি এইরকম কোন হংস আছে যে বিচিত্র বিচিত্র কথা বলে? বলে হংস থোড়ি বলে, বলে এই তো হলো
এইটা হইলো কুট প্রশ্ন। বলে দেখি বলে ইয়ে গীতা ভাগবত রামায়ণ ইয়ে বিচিত্র বিচিত্র কথা বলে। বলে কি বিচিত্র কথা বলে? বলে তোমরা এই জগতের লোক নয়, তোমরা হলো গোলক বৃন্দাবনে ভগবানের চরণে। জীবের স্বরূপ হে কৃষ্ণের নিত্য দাস, কিন্তু তার দাসত্ব ভুলার জন্য এই সংসারে এসছি। অতএব আমাদের নিজেদের বাড়িতে আমাদেরকে ফিরে যেতে হবে। বলে বলো দেখি ওখানে ফিরে যেতে গেলে কি করতে হবে, কি করতে হবে? বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি এই ভগবানের নামটুকু কেউ গ্রহণ করে তবে তাকে কেউ প্রাপ্ত করতে পারে। এখানে 10,000 ছেলেকে সব সাধু বানিয়ে দিয়েছে, সবাইকে সাধু বানিয়ে দিয়েছে। দক্ষ প্রজাপতি খুব দুঃখী হলো, ভগবানের নির্দেশ হলো যাতে সংসারের সৃষ্টি বাড়ে, কিন্তু নারদ সবাইকে সাধু বানিয়ে আবার 10,000 সন্তান জন্ম দিয়েছে, আবার নারদের কাছে পাঠিয়েছে, আর যখন পাঠিয়েছে আবার ওই একই প্রশ্ন, আর ওই প্রশ্ন শুনে ওই উত্তর শুনে সবগুলো সাধু হয়ে গেছে। আর দক্ষ প্রজাপতির রাগ হয়েছে, বলে বসে বসে মজা লুটছ, হ্যাঁ বসে বসে নিজের ঘর কোন ঘর দ্বার নেই, আর আমার ছেলেগুলোকে তো সব ভিখারি বানিয়ে দিলে সব, হ্যাঁ ভিখারি বাগিয়ে দিলে তুমি, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি। বলে কি অভিশাপ দিচ্ছি? বলে এক জায়গায় যতটুকু সময় লাগে একটি গো দোহন করতে যতটুকু সময় লাগে তা থেকে বেশি সময় তুমি থাকতে পারবে না, এক মুহূর্ত থেকে বেশি তুমি থাকতে পারবে না। এক জায়গায় থাকলে তবে তো তুমি মন্ত্র পড়িয়ে পড়িয়ে লোকদের বুদ্ধি খারাপ করবে, আর যদি না থাকতে পারে কি করে করবে? তখন তিনি অভিশাপ দিয়ে দিয়েছে, এ নারদ তো নাচতে আরম্ভ করে দিয়েছে। বলে ভালোই হয়েছে, এক জায়গায় থেকে আমি ছেলেদেরকে সাধু বানালাম, কিন্তু এখন সব জায়গায় ঘুরে বেড়াবো সবাইকে সাধু বানাবো, সবাইকে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অতএব আমি সবাইকে আমি সাধু বানাবো বলে কি করে? এই জন্য ভাগবত বলছে, বলে তুলেয়া লবে না পি না স্বর্গ না অপুনর্ভব ভগবত ভক্ত সঙ্গস্য মর্ত্যানাম কিম তাশিষ্য। বলে জীবন যদি এক লব যদি সাধু সঙ্গ হয়, বলে এক লব কাকে বলে? বলে এক সেকেন্ডকে এগার ভাগ করো, এগার ভাগের যে একটি ভাগকে এক লব বলা হয়। বলে এতটুকু সময় যদি সাধুদের সঙ্গ হয় না, ওই সাধু সঙ্গের এত মহিমা না স্বর্গ না অপুনর্ভব, স্বর্গ পর্যন্ত নিয়ে মুক্তি পর্যন্ত যে আনন্দ তার সঙ্গে তোমরা তুলনা করতে পারবে না, এত সাধু সঙ্গের মহিমা। নারদ বলল সব জায়গায় ঘুরে বেড়াবো আর সবাইকে সাধু, এইগুলো যে বসে আছে না এদের কথায় কেউ আসবে না, ওই যে সাধুগুলো সব দাণ্ডা নিয়ে বসে আছে, হ্যাঁ এরা এরা ভালো লোক নয়, কিন্তু বুঝতে পারছেন তো নিজেরা খুব এরা 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 ভালো লোক নয়, এরা এরা হলো সব এরা হলো সব খারাপ লোক, আর নিজেদের ঘর বাড়ি কিছু নেই, আর বাড়িতে গিয়ে বলে বিনা পয়সায় কথা শোনাবো, এ শুনিয়ে শুনিয়ে নিজেদের পাগল হয়ে সবাইকে পাগল করে আর বৃন্দাবনে সবাইকে ঘুরে বেড়াচ্ছে বৃন্দাবনে নিয়ে, বুঝতে পারছেন তো? এই জন্য নারদের কৃপা, যাদের উপরে নারদের কৃপা হয়েছে না, তিনি প্রত্যেক অবতারে এইরকম অবতার নেই যে অবতারে তিনি কার্য করেননি। এখানে যখন শ্রী চৈতন্য মহাপ্রভু যখন রূপে যখন এলেন, বলে দেখি নারদ তিনি মহাপ্রভু লীলা কি ছিল, কে ছিল বলো, দেখো কি বলছিল বলো মাইরা, হে সব পাগল তোমরা, একজন কেউ বলতে পারবে না মহাপ্রভু লীলায় আমাদের কে ছিল বলো দেখি? শ্রীবাস পণ্ডিত ছিল, শ্রীবাস পণ্ডিত ছিল। অতএব তিনি আবার নারদ তিনি শ্রীবাস পণ্ডিত রূপে তিনি আসেন, এসে মহাপ্রভু লীলায় কত সুন্দর, তিনি আগে কি ছিলেন ত্যাগী, সব লীলায় ত্যাগী, কিন্তু মহাপ্রভু লীলায় তিনি কি হয়ে এলেন, গৃহস্থ হয়ে এলেন। বলে গৃহস্থ কেন হয়ে এলেন? বলে এইরকম মনে করবে না কেবল ত্যাগীরাই ভজন করতে পারে আর গৃহস্থকেও ভজন করতে পারে না, গৃহ থেকেও। এই জন্য বলে গৃহে থাকো মনে থাকো সদা হরি বলি দেখো, হ্যাঁ ত্যাগী হো গৃহ হো ভক্ত ভেদ নাই, ভক্ত ভেদ করলে সে কুম্ভী পাকে যাই, অতএব সেখানে ভেদ করতে নেই। অধিকাংশ মহাপ্রভুর যে ভক্তরা ছিল না, নিত্যানন্দ প্রভু গৃহস্থ, অদ্বৈতাচার্য গৃহস্থ, শ্রীবাস পণ্ডিত গৃহস্থ, এসব গৃহস্থ গৃহস্থ। ভাগবত দেখবেন ওখানে অধিকাংশ ত্যাগীদের বহুত কম কথা, এখানে অধিকাংশ গৃহস্থদের কথা সেখানে এসছে, হ্যাঁ আতে ভক্তদের মধ্যে কোনো ভেদ নেই। আর তিনি এসে কি তিনি কি করলেন মহাপ্রভু লীলাতে? শ্রীবাস পণ্ডিত হয়ে মহাপ্রভু যার বাড়িতে প্রত্যেক দিন বলে না শ্রীহরি বাস রে হরি কীর্তন বিধান প্রভু
जगतेर प्राण पुन्ना बंत श्रीवासा गणेशो भरंग उठिला कीर्तन ध्वनि गोपाल गोविंद। अतएव महाप्रभु लीला इतनी कत्तो सुंदर शिक्षा दिए छेन। देखो एक सुंदर कथा सुनो। महाप्रभु जखन तादर पोनारे बाड़ीते तिनी प्रत्येक रात्रिते भक्त निये कीर्तन करते। एक दिन की होय छे श्रीवास पंडित एक छेले छिलो ओई छेलेटी मारा जाए। जखन छेलेटी मारा जाए तखन एखाने जत सब मायरा छिलो आर बसे बसे तारा सब कान्नाकाटी करछे। इतिमध्ये श्रीवास पंडित देखलो बाड़ीते कान्नाकाटी होछे केन। तिनी सभा के तिनी प्रणाम करे तिनी बाहरी बेरिए ऐसे छेन। बेरिए ऐसे देखे उनार जे एकटी छेले छिलो ना वो एकटी छेले मारा गिए छे। देखुन की भावे तिनी गृहस्थ लीला है की करे भजन करते है की कीर्तनी शिक्षा दिए छेन। श्रीवास पंडित बोल छेन केनो के की होय छे कान्नाकाटी करछे केनो। बोले तुम्हारे जे एकटा छेले छिलो देखले ना मारा गिए छे। बोले बोले देखे छेलेटा के दिए छिलो छेलेटा के गोविंद दिए छिलो। आर जे दिलो तो जे मरे छे निए छे के जे दिए छे ओई निए छे। जखन ओ दिए छे ओई निए छे तुम्हारे माझखाने कान्नाकाटी करछे केनो। देखुन की शिक्षा दिए छेन। बोले देखो एक दिन मरबे कि ना बोलो मरबे कि ना एक दिन बोलो मरबे कि ना मरबे क्यों मरते जाओ बोले एक दिन सवाई मरबे। जखन एक दिन सवाई मरते हवे आर जेखाने साक्षात भगवान जेखाने कीर्तन करछेन जार कीर्तन श्रवण करते करते यदि एई शरीरटी छाड़े एथे कोनो सौभाग्य होते पारे किछु। देखो खबरदार जदि तुम्हारा कान्ना काटी करे ना एकटा छेले ते गिए छे यदि महाप्रभुर कोन लीलाते यदि व्याघात हय हैं महाप्रभु लीलाते यदि कोनी कीर्तन यदि कोनो व्याघात आमि निजे की करबो गोलार मध्ये कलसी बेंदेने ते पाथर बदे गंगार मध्ये डूब मरबो। खबरदार कान्ना काटी करबो ना चुप थाक एकदम पूरा। এখন মেয়ে ছেলেরা এখন চুপ হয়ে গেছে ভিতরে ভিতরে কান্নাকাটি করছে। আর তিনি আগে যত প্রসন্ন হয়ে তিনি নৃত্য কীর্তন করছিলেন না ওর পরে এসে আর বেশি ভাবে উদ্দণ্ড ভাবে তিনি নৃত্য কীর্তন করছেন। কিন্তু মহাপ্রভু তো সর্বান্তর যে আমি সব জানেন। মহাপ্রভু বললেন আজকে কীর্তনের মধ্যে আনন্দ পাওয়া যাচ্ছে না মনে হচ্ছে শ্রীবাস পণ্ডিতের বাড়িতে কোনো একটু দুর্ঘটনা ঘটেছে আর শ্রীবাস পণ্ডিত লাভ দিয়ে উঠেছে। বলে প্রভু আপনি যেখানে সাক্ষাৎ রূপে আছেন সেখানে কখন অমঙ্গল কি হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলে সেখানে কি কখনো অমঙ্গল হতে পারে। তখন অদ্বৈত আচার্য বলছেন বলে প্রভু শ্রীবাস যে একটি মেয়ে ছিল না একটি ছেলে ছিল ওই ছেলেটি শরীর ত্যাগ দিয়েছে। যখন মহাপ্রভু শুনে শ্রবণ করছেন তিনি তখন কান্নাকাটি করতে আরম্ভ করেন। তিনি বলছেন পুত্র শোক না জানিল যে মহার প্রেমে এমত সঙ্গ আমি ছাড়িব কেমন। যিনি নিজের পুত্র কত ছেলেটি কত ভালোবাসার হয় একটি ছেলে আছে আর সাক্ষাৎ যেখানে ভগবান যদি সেখানে শরীর ছাড়ে কত দুঃখের বিষয় কিন্তু তিনি আমার সুখের জন্য তিনি নিজের পুত্রের দুঃখকে তিনি ভুলে গিয়েছেন আমি এইরকম সঙ্গকে ছেড়ে আমি সন্ন্যাস কি করে নিতে পারি। তিনি মহাপ্রভু কান্নাকাটি করতে আরম্ভ করে। বলে শ্রীবাস তোমার একটি ছেলে গিয়েছে আজ থেকে আমার দুটো ছেলে হলাম। কে বলে নিত্যানন্দ প্রভু আর আমি আজ থেকে তোমার আমরা দুটো ছেলে আজ থেকে তোমার হলাম। হ্যাঁ তোমার হলাম নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দেখুন এখানে কি তিনি শিক্ষা দিচ্ছেন। যখন দেখুন এইটুকু শিক্ষা নিয়ে যাবেন এখান থেকে যদি আমরা ভজন করতে থাকি যদি জীবনে একটু কোনো দুঃখ কষ্ট হয় না দেখবেন খাওয়াটা ছাড়িব না ঘুমানটা ছাড়িব না ঘুরার ছাড়িব না কিন্তু প্রথমে মালাটা ছেড়ে দেব। যেন মালাটা ছাড়ার জন্য আগে থেকে বসে আছি ইয়ে মালা কবে থেকে যাবে। হ্যাঁ কিন্তু দেখুন এখানে নিজের ছেলেটা শরীরে ছেড়ে দিয়েছে কিন্তু ছাড়া সত্ত্বেও তিনি মহাপ্রভু সুখের জন্য তিনি ভগবানের ভজন তিনি ছাড়েনি। আগে যত প্রসন্ন হয়ে তিনি নৃত্য কীর্তন করছিলেন তারপরে তিনি বেশি প্রসন্ন হয়ে তিনি সেখানে নৃত্য কীর্তন করছেন। এখানে কি শিক্ষা দিচ্ছেন ভগবানের ভজনতে যদি একটু দুঃখ কষ্ট হয় কখনো দুঃখ কষ্টতে ভগবানের ভজন কখনো ছাড়তে নেই। বুঝতে পারছেন তো। দেখো হিন্দি মে এক থোড়া সা বল দেতা হুঁ यहाँ पर जब श्री चैतन्य महाप्रभु श्रीवास वही नारद ही कलयुग में महाप्रभु को लीला में मदद करने के लिए श्रीवास पंडित रूप में आए। महाप्रभु जब साक्षात रूप में उनके घर में नृत्य कीर्तन कर रहे थे उनको जो एक लौता जो संतान शरीर छोड़ दिया
लेकिन इस शरीर छोड़ने पर भी, लेकिन श्रीवास पंडित जी आकर के देखा सबके सब रो रहे। बोले भैया क्यों रो रहे हो, किस लिए? बोले तुम्हारे अगला बेटा था, शरीर छोड़ दिया। बोले एक दिन मरेगा कि नहीं? बोले हाँ। बोले साक्षात जहां पर भगवान की कीर्तन श्रवण करते करते अगर कोई मरा, इससे कोई सौभाग्य जगत में कुछ हो सकता है? मैं तो चाहता हूं ये सौभाग्य मेरे होनी चाहिए, साक्षात भगवान को सामने शरीर छोड़े। इतने बोले खबरदार, अगर तुम रोगे धोगे, एक बेटा तो गया, मैं भी अपना प्राण त्याग कर दूंगा। चुप रहो। सब सब चुप हो गए। जब चुप हो गए, पहले जितने प्रसन्न होकर को नृत्य कीर्तन कर रहे थे, उससे ज्यादा आकर के हाथ उठा उठा करके बोले निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। लेकिन महाप्रभु सर्वअंतर जी, हम सब जानते हैं घटघटवासी। बोले आज मेरे मन में आनंद क्यों नहीं आ रहा है? लगता है श्रीवास जी के घर में कोई अनहोनी हुई। श्रीवास पंडित छलांग लगा करके बोले प्रभु, जहां साक्षात वैकुंठ नायक जिस घर में कीर्तन कर रहे हैं, उस घर में कभी अमंगल हो सकता है कभी? इतने में अद्वैत आचार्य बोले, बोले प्रभु इसका एक लौता संतान ने शरीर छोड़ दिया। महाप्रभु बोले चलो। महाप्रभु आकर के उसको छाती पर जब हाथ रखा ना, दोबारा बेटा जिंदा हो गया। जब जिंदा हो गया, महाप्रभु पूछे बेटा तो कहाँ चला गया? बोले प्रभु आपने जहां पर भेजा मैंने वहीं पर गया हूं। मैं तो बड़ा सौभाग्यवान था, क्योंकि आपकी भक्त घर में जन्म हुआ, जिस घर में आप नित्य रास करते हैं, संकीर्तन रूपी रास जिस घर में आप करते हो, उसी घर में मेरा जन्म हुआ। मैं कितने सौभाग्यवान प्रभु। बोले प्रभु आपने जहां पर भेजा है ना, मैं वहां पर आनंद पूर्वक सुख पूर्वक उसकी तत्व ज्ञान सुन करके, जितने माताएं रो रहे थे सबके सब चुप हो गए। महाप्रभु बोले इनको दो बार जिंदा कर दूं? बोले प्रभु जब खुद कहता है मैं प्रसन्न हूं, उसको जिंदा क्यों करेंगे, उसको जाने दो। इसलिए देखो यहाँ पर शिक्षा देते हैं, जब हम भगवान की भक्ति करें, अगर जीवन में थोड़ी मोड़ी कोई दुख कष्ट आ जाए ना, हम क्या करते हैं? खाना नहीं छोड़ेंगे, भोजन नहीं छोड़ेंगे, सोना नहीं छोड़ेंगे, घूमना नहीं, पहले माला ही छोड़ देंगे। बोले हम भगवान की इतना भजन किया, इसलिए भगवान हमारे साथ में ऐसे किया, ऐसे क्या? मैं तो हमारा पुरी में था, कोई था कोई भक्त भजन करता था, उनको सचमुच से कोई बेटा छोड़ दिया ना, शरीर छोड़ दिया। गोपाल और जगन्नाथ जी की जितना फोटो फोटो था ना, घर से निकला मेन रोड में फेंक दिया। बोले आज से भगवान की भजन भजन कुछ नहीं करूंगा। हाँ जिंदगी भर भजन किया ठाकुर जी हमारे साथ में, ऐसे किया। लेकिन श्रीवास पंडित नारद जी को शिक्षा क्या देते हैं? शिक्षा ये देते हैं, भले ही जीवन में जितने बाधा विपत्ति आए, क्योंकि भक्ति जगत में कहते भक्ति मार्ग यह कोटि कंट करुध, ये जो भक्ति का मार्ग कर रो कांटा युक्त है, खुरस धारा निशित दुरोतया दुर्गम पतस्तत कवयो वदंती। कभी लोग कहते हैं ये मत समझो भक्ति में आए बड़ा फूल का बिछा हुआ मार्ग, नहीं, ये जो भक्ति मार्ग ये करोड़ों कांटा युक्त है, ब्लेड के ऊपर में चलना ही भक्ति मार्ग में चलना ये बराबर है। ये सूर वीरों का मार्ग है, ये कायरों का मार्ग नहीं। थोड़ी सी दुख कष्ट आ गया तो भजन भजन को एक तरफ में छोड़ दिया। बोले नहीं, जैसे जितने जब सूर वीर युद्ध करते हैं ना, उसको ऊपर में जितने प्रहार हो उसका खून उतना उबलता है, वो उतना ही वीरता पूर्वक युद्ध करता है। इसलिए नारद जी शिक्षा देते हैं, भैया भक्ति करते करते थोड़ी मोड़ी विपत्ति आ जाए तो भजन नहीं छोड़ना। इसलिए प्रभुपाद अंतिम समय में कहते हैं, सत लांछना सत गंजना सत अपमान सुनकर कभी हरि भजन नहीं छोड़ना। भले ही तुम्हारी दुनिया छूट जाए, एक दिन तो दुनिया तुमसे छूटेगा ही, नहीं चाहने पर भी तुम नहीं छोड़ने पर वो खुद तुमको छोड़ देंगे, लेकिन भगवान की भजन कभी जीवन में नहीं छोड़ना। इसलिए ये नारद जी की ऐसे कोई लीला नहीं, संपूर्ण भागवत में हम श्रवण कर रहे थे ना, इसलिए नारद जी हर प्रभु की लीला में हर किसी ना किसी रूप में, नारद कृष्ण लीला में फिर ये मधुमंगल बन करके, कृष्ण स्वयं नारद जी मधुमंगल बन करके, कृष्ण की सखा बन करके नारद जी स्वयं नारद जी आते हैं। और नारद जी जगत में, और दो मिनट लूंगा, इसलिए नारद जी की एक कथा सुन लो। एक समय, ये रामायण की कथा, एक सुकांत था, एक समय एक सुकांत बांग्लाई सुन, सुकांत एक राजा छिलो, तिनी जाछिले, एकन नारद रे संगे देखा होई छे। बोले नारद, बोले सुकांत जी कहाँ जा रहे हो? बोले सुमेरु पर्वत उपरे ओखाने अनेक साधु संतरा आसबे, सेखाने हरि कथा होछे, आमी ओई हरि कथा ते जाछी।
বলে দেখো এটি কাজ করবে বলে কি করবো বলে দেখি বলে তুমি সবাইকে প্রণাম করবে সব সাধুরা ওখানে আছে সবাইকে প্রণাম করবে কিন্তু ওখানে দেখবে বিশ্বামিত্র আছে কিন্তু ওই বিশ্বামিত্রকে প্রণাম করবে না বলে কেন যখন সবাইকে প্রণাম করবো তখন বিশ্বামিত্রকে প্রণাম করো বাঙালি মাইরা কেন কোথায় যাচ্ছ এ বাঙালি না হিন্দুস্তানি বস এক মিনিট বসে যাও এই জন্য বলে যখন সবাইকে প্রণাম করবো অথবা আমি বিশ্বামিত্রকেও প্রণাম করবো বলে তোমাকে বললাম না তুমি বিশ্বামিত্রকে প্রণাম করবে না সবাইকে প্রণাম করবে এখানে নারদ বলেছে এখানে তিনি সবাইকে তো প্রণাম করেছেন কিন্তু তিনি বিশ্বামিত্রকে প্রণাম করেনি আর বিশ্বামিত্র তিনি রামের গুরু তিনি যা ক্রোধ এসেছে না বলে সবাই হ্যাঁ এত সাধু ছিল সবাই চরণে প্রণাম আমাকে প্রণাম নয় যখন সেই সাধু সঙ্গ শেষ হয়েছে আর বিশ্বামিত্র রেগে মেগে এসেছে পুরো অযোধ্যাতে এসে সেখানে লক্ষ্মণ তিনি পাহারা দ্বারা দিছিলেন বলছে আমি রামের সঙ্গে মিলতে চাই বলে রাম এখানে শুছেন বিশ্রাম করছেন বলে রাজার রাজ্যের রাজা যদি বিশ্রাম করে তার দেশে এইরকম ভাবে অনর্থ হয় বলে এখন রামের সঙ্গে মিলতে চাই এখানে ভগবান রাম বিশ্রাম করছিলেন এখানে এদের ঝগড়া দেখে এখানে রাম বেরিয়ে আসছে বলে কি হয়েছে বলে সাধু সমাজের অপমান সমস্ত সাধুরা লাইন করে বসেছিল কিন্তু এই সুকান্ত রাজা সবাই চরণে প্রণাম করছে কেবল আমার চরণে তিনি প্রণাম করেনি আর রামচন্দ্র তো রেগে গিয়েছেন বলে ঠিক আছে যে দুষ্ট আমার গুরু চরণে তিনি প্রণাম করেন নাই কালীকে সকালে তাহলে গলা আমি কেটে দেব সঙ্গে সঙ্গে তিনি প্রতিজ্ঞা করছেন আর যখন এই সংবাদটি সুকান্তের কাছে গিয়েছে আর সুকান্ত কান্নাকাটি করতে আরম্ভ করে দিয়েছে নারদ ঝগড়া লাগাই দিল হ্যাঁ বলে সবাই চরণে প্রণাম করতে এনার চরণে প্রণাম করবে না এখানে সুকান্ত কান্নাকাটি করতে আরম্ভ করছে নারদ খুঁজছে নারদ কোথায় এখানে যখন খুঁজছে না নারদ পাওয়া যাচ্ছে না বলে যখন খুঁজছিলাম না তখনও পেলাম যখন খুঁজছি তাকে পাচ্ছি না এখন কি হয়েছে তখন নারদ এসেছে বলে কি হয়েছে বলছে এখন ভগবান রাম তিনি প্রতিজ্ঞা করছেন কালকে সকালে আমার গলাটা কেটে দিবে বলে দেখো এটা হলো মরতে জগৎ এই জগতে জন্ম নিলে সবাইকে মরতে হবে বলে না আমি মরতে চাই না আমি মরতে চাই না বলে এটা কাজ করো বলে কি বলে তুমি অঞ্জনার শরণে চলে যাও অঞ্জনা তিনি কে হনুমানের তিনি মা বলে তুমি অঞ্জনার শরণে চলে যাও এখন অঞ্জনা গিয়ে এনার ওনার চরণ ধরে কান্নাকাটি করতে আরম্ভ করছে মায়েদের হৃদয়টা কোমল হয় বলে ছেলে কি হয়েছে গো বলে তুমি প্রতিজ্ঞা করো তবে আমি বলবো বলে কি বলে কালকে সকালে বিশ্বামিত্র আমাকে মারতে চেয়েছেন কে মারতে চেয়েছে বিশ্বামিত্র মারতে চেয়েছেন বলে চিন্তা করো না ঘরে বসে হনুমানকে আসতে দাও যখন হনুমান এসেছে তখন দেখে মা অঞ্জনা খুব দুঃখী হয়ে বসেছে বলে মা কি হয়েছে বলে একজন শরণাগত ব্যক্তিকে তার প্রাণটা রক্ষা করতে হবে বলে কে ডেকেছে সুকান্ত বলে বলো দেখে সুকান্ত কি হয়েছে বলে কালকে সকালে ভগবান রাম আমার মাথাটা কেটে দিবেন গলা তিনি কেটে দিবেন অঞ্জনা বললে তুমি কি বলছিলে বিশ্বামিত্র মারবে এখন রামের কথা কোথাতে গেল বলে রামের দ্বারা বিশ্বামিত্র মারতে চাইছেন এখন তো হনুমান বিপদে ফসে গেছে কেননা অন্য যদি কেউ মারতে চায় তাহলে হনুমান রক্ষা করতে পারতেন কিন্তু ভগবান রাম যেখানে মারতে চায় হনুমান কি করে রক্ষা করবে এখন হনুমান ফসে গেছে বলে ঠিক আছে চিন্তা মত করো এখন তিনি বলছে চলো আমার সঙ্গে তুমি চলো এখানে গিয়ে দুজন বসে বলে তুমি পিছনে বসে যাও হনুমান তিনি আগে বসে গিয়েছেন আর আগে বসে না তারা দুজন কি করছে বলে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম ভগবান রাম খুঁজতে খুঁজতে এসে ও গেলে কোথায় দুষ্ট সুকান্ত আরে খুঁজতে খুঁজতে এসে দেখে ওই সুকান্ত কি করছে হনুমানের পিছনে বসে আছে আর সামনে হনুমান আর দুজন বসে তারা রঘুপতি রাঘব রাজা রাম ভগবানের নাম নিচ্ছে এখন ভগবান রামের ক্রোধ এসেছে এসে তিনি কি করছেন ধনুষ মধ্যে তিনি বাণ চড়িয়েছেন আর যখন তিনি মেরেছেন না কাকে সুকান্তকে যখন মারতে চাই কিন্তু আগে তো হনুমান বসে আছে এখন যখন হরিনাম করছে দেখুন হরিনামের কি মহত্ব যখন ওরা হরিনাম করছে ওই হরিনামকে সাক্ষাৎ যে হরিনাম রূপী চক্র ওর চারিদিকে ঘুরি বেড়াচ্ছে চারিদিকে তিনি রক্ষা করছেন হরিনাম চক্র তাকে রক্ষা করছে বাণ তো মারছেন কিন্তু সে বাণ কিছু কাজ করতে পারছে না কিছু কাজ করছে না বলে কেন করছে না বলে হরি সে বড়া হরি কা নাম প্রভু সে বড়া প্রভু কা নাম
हरि से बड़ा हरि का नाम, प्रभु से बड़ा प्रभु। भगवान ना भगवान थेके श्रेष्ठ जो किछु होचे ना, एखन लक्ष्मण के क्रोध हेछे, बोले प्रभु बाण किछु काज करछे ना, बाण जाछे आर पड़िया छे, एखन तिनी की करछेन, तिनी हनुमान के ना सीधा लक्ष्य करे हनुमान रे छाती के मेरे छेन, छाती जे कोनो लक्ष्मण हनु बाण मेरे छे, किंतु हनुमान हृदय में ते की आछे राम, जखन मेरे छेन प्रभु तिनी हनुमान हृदय जखन लेगे छे ना, तखन हनुमान की बेहोश हो, भगवान राम निजे बेहोश हो गए छेन, भगवान राम सेखने बेहोश हो गए छेन, बोले ये की होलो, केन हनुमान हृदय ते प्रभु रामेर नाम आछे, राम हृदय मध्ये बसी आछे। एखन इतिमध्ये ओई नारद एसे, जखन नारद एसे छे, तखन कृष्ण तिन भगवान राम सुकांत के बोलछेन, बोले सुकांत ये बोलो तुम्हारे हृदय मध्ये कौन असत संगे ते तुम्हारे ए रकम असत वृत्ति होय छे, बोले प्रभु असत संगे होइनी सत्संगे होय छे, बोले भाई कार संगे, बोले नारद रे संगे, बोले नारद तुम्हें ए रकम केनो कथा बोलले, बोले प्रभु आमी जेखाने जेखाने जाई ना सबाई आमा के एक ही प्रश्न करे, भगवान बड़ ना तार नाम ती बड़, एखन आमी कत लोक कत उत्तर देव, बोले ए रकम एटा काज करी जाते सबाई बुझते बारे हरि से बड़ा हरि का नाम, माने भगवान नाम होलो हरि थेके हरि नाम होलो श्रेष्ठ। तखन विश्वामित्र एसे गेछेन, तखन तीन नारद तिनी सुकांत के बोलछे सुकांत ताड़ाताड़ी जाओ विश्वामित्र चरण तुम्हें क्षमा प्रार्थना चाहो। देखो साधु धरे ना साधु धरे का कमजोरी आछे की आछे जाने तो, यदि जत अपराध करि ना थाकु ना केनो साधु धरे चरण यदि पड़ी जाए ना साधुरा सब कुछ भूली जाए। एखन ओरा गिये साधुर चरण जखन पड़ी गिये छे, एखन विश्वामित्र तिनी संतुष्ट हो गिये छे, बोले राम आमि एके क्षमा कर दिलाम तुम्हें क्षमा कर दाओ। एखाने नारद तिनी भगवान नामेर महिमा से देखिए छेन, भगवान नामेर मध्ये कत महिमा अछे, ए जने संपूर्ण रामायण भागवत पढ़े देखिबे समस्त शास्त्र ए नारद अनंत महिमा। तिनी एक ग्रंथ लिखे छेन जार नाम होलो नारद भक्ति सूत्र, तिनी एई खाने तिनी लिखेन, अत तार मध्ये तिनी भक्ति री की महिमा है, भक्ति रे भवत नयति, भक्ति ही भगवान काच नी जाबे, भगवत दर्शन करावे, भक्ति री महिमा तिनी अपूर्व रूप लिखे छेन। ए जने हमारा श्री नारद रे चरण एष्टि, एनार कृपा ते जीव भगवत भक्ति के प्रति बारे इनी आम सबाई देरे पर कृपा तिनी कर करून जाते हमारा सही भक्ति प्राप्त करके बल्कि साधना करते बारे निताई गौरव प्रेमानंदे। अरे नारद जी।